আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে বুঝে নিতে হবে যে আপনার মৃত্যু নিশ্চিত নিকটবর্তী। 60টা স্বপ্ন আছে, আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, আমরা সেই আলোচনাটা শুরু করে দিচ্ছি। স্বপ্নে, আসলে স্বপ্ন বিষয়ে একটু বলে নেই, স্বপ্নটা হচ্ছে এমন বিষয় যেগুলোর মাধ্যমে আমাদেরকে অনেক কিছুর ইঙ্গিত দেওয়া হয়, না বুঝতে পারার কারণে বিপদের সম্মুখীন হই। ইনশাল্লাহ বিষয়গুলো জানার জন্য সাথেই থাকবেন। যদি চন্দ্রকে আপনি অন্ধকারের মতো দেখেন, চন্দ্র নিয়ম হচ্ছে ফর্সা থাকবে, কিন্তু সেটাকে যদি অন্ধকার দেখেন আপনি বিপদে পড়বেন অথবা মৃত্যুর নিকটবর্তী। গরু জবাই করে গোষ্ঠ বন্টন করতে দেখা মৃত্যুর নিকটবর্তী, কারণ মানুষের মৃত্যুর পরে কিন্তু চল্লিশা করা হয়, তিন দিনা করা হয়, মানুষকে খাওয়ায়। তারপর হচ্ছে পানি গরম করতে দেখা, এটাও মৃত্যুর নিকটবর্তী, মানুষ মৃত্যুর সময় কিন্তু পানি গরম করে তাকে গোসল দেওয়া হয়। স্বপ্নে যদি নানা বরণের বিভিন্ন ধরনের গাভী দেখে, এলাকার মধ্যে মহামারী দেখা দেবে অথবা আপনি অসুস্থ হওয়ার অথবা মৃত্যুর আলামত। ঘরের দরজা বদলাতে দেখা, স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় বিবাহ করবে, ঘর হতে অনেক পিঁপড়া বের হয়ে যেতে দেখলে সেই ঘরের বাসিন্দা কমে যাবে অথবা ওই ঘরের কোনো মানুষ অসুস্থ হবে। ঘরের দরজা যদি ভেঙে পড়ে যেতে দেখে সেই গৃহের মালিকের মৃত্যু হবে, এমন কিছু বোঝায়। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের মঙ্গল কামনায় এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।